আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। আজ আমি ফুলের টব, ঝুড়ি এগুলা কলা গাছের লেজ দিয়ে বানাইলাম। কিভাবে বানাইলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই তো কলা গাছ নিয়ে আসছি। তো এখান থেকে কিভাবে লেজ বের করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আসলে দেখলেই বুঝতে পারবেন। তো এই হয়েছে এক রকমের লেস। আর এখন যে কাটতেছি এখানে বের হবে দুই রকমের, একটা একটু পাতলা আর একটা একদম নেটের মতো। এই যে আপনাদের দেখাই, এটা কিন্তু একদম নেটের মতো। আর এগুলা হয়েছে একদম পাতলা টাইপের, আর এগুলা একটু মোটা, আর এগুলা হয়েছে নেটের মতো। এই তিন রকমের বের করা যায়। তো আপনাদের সুবিধার্থে আর একটু দেখাই আমি। এই যে প্রথমে পাতলাটা বের করে নিলাম, প্রথমে বের করলাম উপরের অংশ, এখন মাঝখানের অংশ বের করব। এগুলো একটু আস্তে আস্তে করলে কেটে যাবে না, একদম সবগুলা সমান বের হবে। এই যে এইরকম। তো বেশি রোদ থাকলে দুই দিন অথবা তিন দিন লাগে আর কি শুকাইতে। আর এখন তো বৃষ্টির দিন, অতিরিক্ত রোদ থাকলে সবগুলো একদম সাদা সাদাই থাকে, দেখতে কালো হয় না, কিন্তু বৃষ্টিতে পড়লে পরে এগুলা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তা আমারগুলা বৃষ্টিতেই পড়ছে, এরকম হয়েছে দেখতে। এখন তো সবসময় বৃষ্টি। তো যাই হোক, এখানে ঝুড়ি বানানোর জন্য বসে পড়েছি। তো এই হলো আমার সামনে নেটের মতো যে ইগুলা ছিল, ওইগুলা শুকায় এরকম হয়েছে। তা আমি একটা 5 লিটারের বোতল কাইটে নিছি, আর এরকম
একটা মোটা ধরনের কাগজ কেটে নিছি। এখন আমি আঠা দিয়ে আটকাই দেব। প্লাস্টিকের বোতলটা কভার করা হয়ে গেছে। এখন আমি নেটের মতো যে লেজগুলো আছে সেগুলো লাগাই নেব। এই তো নেটগুলো লাগানো শেষ। তো এখন এইটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে কিছু পাথর আছে, ওগুলো লাগাই দেব। Thank you.
পাথরগুলো লাগানোর পরে এরকম হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা তো বানান শেষ, কমপ্লিট করলাম। তো আরেকটা বানাই দেখাই। এই লেসটা হয়েছে যেগুলো ওই যে পাতলা টাইপের উঠাইছি ওইটা আর কি। তো এরকম আমি বেনি পাকায় নিতেছি। তো আপনাদের শর্টকাট দেখানোর চেষ্টা করব, ভিডিও বেশি বড় করব না, আর তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করব। তো এখানে আমি বেনি পাকায় নিছি। আসলে বানাইলে কিন্তু অনেক রকমের ডিজাইন বানানো যায়। তো এখানে আমি একটা কৌটা নিয়েছি। আর এরকম একটা মোটা কাগজ। এইভাবে বেনিটা লাগাই দেব আঠা দিয়ে। বেনিটা লাগানো শেষ, তো আমি কৌটাটা বের করে নিলাম। এই তো ছোট্ট খাট্ট একটা ঝুড়ি। এই তো ঝুড়ি বানানো শেষ। তো এটার ভিতরও আমি একটু পাথর লাগাই দিছি। তো এই দুইটা ঝুড়ি আজকে বানাইলাম। এখানে একটা ফুলের তোড়া দিছি। তো কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আপনাদের একটু কাছ থেকে দেখাইতেছি, এই যে যে নেটগুলো, এগুলো কিন্তু একটা অন্যরকম ডিজাইন হয়েছে। তো যাই হোক, আপনারাও কিন্তু ইচ্ছা করলে বানাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।